নমস্কার বন্ধুরা, এক নজরে আধুনিক ভারতের ইতিহাস। আজকের বিষয় হচ্ছে মহাবিদ্রোহ ও কৃষক বিদ্রোহ। ঠিক আছে, তো 1200 প্লাস জিকে প্রশ্নের প্রস্তুতি আমরা শুরু করছি। সামনে কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে, তো কেপি কনস্টেবলের প্রি পরীক্ষাকে সামনে রেখে ইতিহাসের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে কন্টিনিউ চলছে। আজকে হচ্ছে মহাবিদ্রোহ এবং কৃষক বিদ্রোহ থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের বিভিন্ন ইয়ারে এসেছিল। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক করবে, নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রশ্ন নম্বর 511, সন্ন্যাসী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1763 সালে। এটা কিন্তু একটা WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, প্রিলি এক্সামে সন্ন্যাসী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর 1763 সালে। প্রশ্ন নম্বর 512, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন? তো ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিলেন হাজি শরিয়তুল্লাহ ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিলেন। প্রশ্ন নম্বর 513, গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াস এর প্রশ্ন, তিতুমির আসল নাম কী ছিল বা তিতুমিরের আসল নাম কী? তো সঠিক উত্তর হবে মীর নিসার আলি। প্রশ্ন নম্বর 514, বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? তো বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। প্রশ্ন 515, বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন? বাঁশের কেল্লা তিতুমির নির্মাণ করেছিলেন, কোথায়? উত্তর চব্বিশ পরগনার নারকেলবেড়িয়া গ্রামে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 516, সাঁওতাল বিদ্রোহ কোন বছর হয়েছিল? তো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। এটি একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রশ্ন নম্বর 517, একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, কানহু কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন? সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত। তোমরা জানো সাঁওতাল বিদ্রোহে দুজন নেতা নাম হচ্ছে, একটা হচ্ছে সিধু, একটা হচ্ছে কানহু, সেখান থেকে কিন্তু প্রশ্নটি করেছে। প্রশ্ন নম্বর 518, বাংলায় নীল বিদ্রোহ কবে শুরু হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 519, নীল দর্পণ নাটকটি রচয়িতা কে? তো নীল দর্পণ নাটকটি রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। প্রশ্ন নম্বর 520, মুন্ডা বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1899 থেকে 19 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হয়েছিল। 521 নম্বর প্রশ্ন, সাঁওতালরা কোন জায়গাটিকে দামিন ইকোহি বলতো? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, WBCS প্রিভিয়াস একটি কোশ্চেন। তো সঠিক উত্তর হচ্ছে রাজমহল পার্বত্য অঞ্চল, অর্থাৎ সাঁওতালরা এই রাজমহল পার্বত্য অঞ্চলটিকে কিন্তু দামিন ইকোহি বলতেন। ঠিক আছে, চলো 522, প্রশ্ন নম্বর 522, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কলকাতা পুলিশ কনস্টেবল আসার মতো একটি প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন নম্বর 523, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় কানপুরের নেতা কে ছিলেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখো বন্ধুরা, এগুলো কিন্তু খুব সবকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় কানপুরের নেতা ছিলেন কে? নানা সাহেব। যদি অপশনে নানা সাহেব না থাকে, তাঁতিয়া টুপি থাকে, তাহলে কিন্তু তাঁতিয়া টুপি হবে দুজন। ঠিক আছে, নানা সাহেব না হলে তাঁতিয়া টুপি। প্রশ্ন নম্বর 524, মহাবিদ্রোহের সূত্রপাত কোথায় ঘটে? তো মহাবিদ্রোহের সূত্রপাত ঘটে 1857 সালে ব্যারাকপুরে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 525, সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? তো সঠিক উত্তর হবে সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নম্বর 526, মহাবিদ্রোহের সময় বা সিপাহি বিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? তো মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। প্রশ্ন নম্বর 527, মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কে বলেছিলেন বা মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে কে আখ্যা দিয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে ডিসরেলি। ঠিক আছে, ডিসরেলি মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন। প্রশ্ন নম্বর 528, মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছিলেন? তো মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন বীর সাবারকার। প্রশ্ন নম্বর 529, লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হযরত মহল। এটাও কিন্তু একটা WBCS প্রিভিয়াসের প্রশ্ন। প্রশ্ন নম্বর 530, তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল? তো তাঁতিয়া টোপির আসল নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। প্রশ্ন নম্বর, আজকের আমাদের শেষ কোশ্চেন, প্রশ্ন নম্বর 531, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর লর্ড ক্যানিং। মহাবিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো আসে সেই হচ্ছে, মনে করো এই যে এরকম প্রশ্ন আসে যে মহাবিদ্রোহের সময় 1857 মহাবিদ্রোহের সময় কানপুরের নেতা কি? আমি কিন্তু এখানে কানপুরের নেতা বলেছি আর কি লখনৌর নেতা বলেছি। দেখো 529 এবং 523, অর্থাৎ মহাবিদ্রোহের সময় কানপুরের নেতা কে ছিলেন? নানা সাহেব বা তাঁতিয়া টুপি, এবং লখনৌর নেতা কে ছিলেন? বেগম হযরত মহল। এরকম কিন্তু মহাবিদ্রোহের সময় আসামের নেতৃত্ব কে দিয়েছিল এটাও আছে, অযোধ্যায় কে নেতৃত্ব দিয়েছিল, ঝাঁসিদের কে নেতৃত্ব দিয়েছিল, ঝাঁসিরানি লক্ষ্মীবাঈ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মডারেট যদি প্রশ্ন, জিকে যদি তোমাদের মডারেট লেভেল হয় তাহলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন পাবে। ঠিক আছে,
তো আশা করছি খুব অল্প দিনের মধ্যে তোমাদের জিকে ক্লাসটা শেষ করবো, আর বেশি দিন রাখবো না, ঠিক আছে? আশা করছি জিকে ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আজ তো শুভ নবমী, ভালো করে ঘোরাফেরা করো, এর পাশাপাশি ভালো করে কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? তো রাখছি, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।